আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরক হযত মৌলানা কাজী আবু সালে শামসুল আলম কুদ্দিসা সিরুর ইসলামের কথা নামক পুস্তক থেকে একটি প্রবন্ধ ইলম সম্পর্কে পাঠ করছি নামাজ রোজা জাকাত ও হজ ছাড়াও কয়েকটি ফরজ আছে যথা দিনই ইলম শিক্ষা করা একটি ফরজ ইলম শিক্ষা করা সর্বপ্রথম ফরজ সর্বপ্রথম কোরআনের যে অংশ নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা অর্থাৎ পড়ো বা ইলম শিক্ষা করো জ্ঞানার্জন করো হযত রসুল করিম সাল্ল সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিজতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ অর্থাৎ ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম পুরুষ ও রমণীর ওপর ফরজ ইলম শিক্ষা না করলে ইসলামের বা শরীয়তের কোনো হুকুম সম্বন্ধে জানাও যাবে না আর আমলও করা যাবে না ফলে খোদাকেও পাওয়া যাবে না সর্বোপরি ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বুনিয়াদ ইমানের জন্যে ইলমের জরুরত অপরিহার্য ইলম ছাড়া ইমান আনায় অসম্ভব খোদার সঙ্গে বান্দার কী সম্পর্ক ও মখলুকাতের কী সম্পর্ক খোদার সিফাত বা গুণগুলো কী কী খোদার সম্বন্ধে সঠিক ধারণা সৃষ্টি প্রভৃতির জন্য ইলমের একান্ত জরুরত আল্লাহকে পাওয়ার পথে চলতে গেলে ইলম ছাড়া চলা একেবারেই অসম্ভব সেই ইলম কিতাব বই পড়েও হাসিল করা যায় অথবা কোনো আলেমের কাছে শুনে শুনেও শিক্ষা করা যায় হজত মৌলানা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন সামা ইলম বায়াত গাদাক্ত। কি বে খোদারা সিনাক্ত। অর্থাৎ ইলমের জন্য মোমের মতো গলে যাওয়া উচিত কারণ ইলম ছাড়া খোদাকে চেনা যাবে না ইলমের অভাবে সত্যিকার সৃষ্টিকর্তাকে মানুষ চিনতে পারে না তাই স্রষ্টার শক্তি ও গুণ সৃষ্টিতে আরোপ করে সৃষ্টির পায়ে মানুষ মাথা নত করে থাকে যার তার কাছে আবেদন নিবেদন জানায় জ্ঞানের অভাবে মানুষ সত্যিকার নবীকে চিনতে পারে না সত্যিকার অলি সত্যিকার মুর্শিদ সত্যিকার আলেম সত্যিকার ওয়াইজ সত্যিকার ধার্মিক সত্যিকার সাধু প্রভৃতি কিছুই চিনতে পারে না লম্বা পিরহান পরে পাগড়ি মেধে দাঁড়িয়ে জাল হাদিস মিথ্যা আজগুবি কেসা কাহিনী পুঁথির গল্প সুর দিয়ে মিষ্টি আওয়াজে রং ঢং দিয়ে বলতে পারলে তিনিই হয়ে দাঁড়ান আমাদের কাছে চমৎকার বক্তা যিনি পাক কোরআন হাদিসের সহি সঠিক বয়ান করেন সুর তাল রং ঢং জানেন না দরদ নিয়ে খুলুসিয়াতের সঙ্গে হক কথা বলে থাকেন তাকে আমরা ওয়াজের আসনে তুলতেই চাই না তার ওয়াজ শুনতেই আমাদের ভালো লাগে না বলা বাহুল্য পাগলে পাগল চিনতে পারে না সুস্থ লোকেই পাগল চিনতে পারে রোগী রোগ চিনতে পারে না সুস্থ চিকিৎসকেই রোগ চিনতে পারেন যে দারোগা ঘুষ খেয়ে অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় করতে পারেন তাকে লোকে বলে বাবু খুবই ভদ্রলোক আর যিনি ন্যায় নিষ্ঠা সততার উপর দাঁড়িয়ে প্রকৃত দোষীর সাজার ব্যবস্থা করেন এবং নির্দোষকে রেহাই দিয়ে থাকেন ঘুষ নিয়ে অন্যায়কে প্রশ্রয় দেন না তাকে আমরা বলি বেটা বড়ই পাজি লোক পরীক্ষার হলে যে গার্ড ছাত্রদিগকে চুরির সুযোগ দেন তাকে ছাত্ররা বলেন আমাদের গার্ড ছিলেন অতি অমায়িক ভদ্রলোক আর যে গার্ড চুরির সুযোগ দেন না নকলকারী নকল নোটকারীর নোট ধরে খাতা কেড়ে নেন তাকে ছাত্ররা বলে লোকটি একেবারেই অভদ্র পাজি আমাদের সমাজে ন্যায়ের মর্যাদা নেই সত্যের কদর নেই পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি নবুয়াতের দাবি করেছিলেন বহু লোকে তাঁকে নবী বলে মেনে নিয়েছেন আবার অনেকে তাকে ইমাম মাহাদি বলেও মেনে নিয়েছেন তার উপর ইমান না আনলে কেউ মুসলমান বা ইমানদার হতে পারে না এটা তাদের বিশ্বাস কেউ আবার আগা খানকেও নবী বলে মানেন কেউ কেউ হযরত আলী আল্লাহ তালহুকে নবীর মর্যাদা দান করেন এবং তাকেই খিলাপথের যোগ্যতম অধিকারী বলে মানেন আর হজরত আবু বকর ওমর উসমানকে গালি দেন কেউ কেউ নবীকে আল্লাহর আসনে তুলে দিয়েছেন কেউ কেউ নামাজ রোজা হেসে উড়িয়ে দিচ্ছেন কেউ কিয়ামতের অস্তিত্বে অবিশ্বাস করে জন্মান্তরবাদে বিশ্বাস করে নিয়েছেন কেউ স্রষ্টাকে ছেড়ে দিয়ে প্রকৃতিকেই স্রষ্টার আসনে বসিয়ে দিয়েছেন এক শ্রেণীর লোক পীর মুর্শিদ বায়াত তালকিন আউলিয়ার কাশ কারামত ফয়েজ তাজু প্রভৃতি কিছুই মানেন না কোন কোন লোক ইমাম মানেন না সাহাবায় কেরামের দোষ ত্রুটি খুঁজে বের করেন প্রাচীন বুজুর্গানে দিনের নিন্দা করেন আউলিয়াদের সমালোচনা করেন এসবের মূলে আছে প্রকৃত জ্ঞান ও ইলমের অভাব কেবল গাড়ি গাড়ি বই কিতাব পড়লেও হয় না ইলম ও জ্ঞান কল্বের এক নূর বিশেষ মলিন অপরিষ্কার অন্তরে সে নূর থাকতে পারে না সত্যিকার জ্ঞান ও ইলমের জন্য বিশুদ্ধ অন্তরের প্রয়োজন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন কোন কোনো অলিয়াল্লা এমন দেখা যায় যারা আলেম ছিলেন না তারা আলেম না হয়েও আল্লাহকে পেলেন কি রূপে এরূপ প্রশ্নের উত্তর হলো এই এক শ্রেণীর লোকের ইলমে লাদন্নি অর্থাৎ খোদার তরফ থেকে লব্ধ ইলম হাসিল হয়ে যায় তাদের আর দুনিয়াবি কোনো ওস্তাদের নিকট কিতাব হাদিস পড়ে ইল্ম অর্জন করার প্রয়োজন হয় না যেমন হযত খেজের আলাইসালাম ও হযত মুসা আলাহ ইসলামের ঘটনা থেকে বুঝতে পারা যায় ওইরূপ মানুষ হয়তো কোটি কোটির মধ্যে বড় জোর একজন পয়দা হয়ে থাকেন তাও সব জামানাতে নয় তাই বলে কি সবাই ইলম হাসিল না করে চুপচাপ বসে থাকবেন এ তো হতেই পারে না সকলকে ইলম শিখতেই হবে কোনো কোন জাহেল পীর ইলমের তো ধার ধারেনি না উপরন্তু তারা ইলমে লাদুন্নি হাসিলের দাবি করে থাকেন অথচ প্রকৃতপক্ষে তারা ইলমে লাদুন্নির কোনো সন্ধানই পাননি তাদের চেয়ে দাজ্জালের দাজ্জালে কজ্জাব আর দ্বিতীয় কে হতে পারে অনেক জাহেল সুফি বলে থাকেন হযত উম্মি বা নিরক্ষর নবী ছিলেন সুতরাং আমাদের ইলম শিক্ষার কি দরকার তাই এ প্রসঙ্গে হযত আলী মুত্তাকি বলেন আমি বহু জাহেল সুফিকে দেখেছি যারা সুফি সালেক হওয়ার দাবি করে থাকেন অথচ তারা এ বিষয়ে একেবারে অজ্ঞ অযোগ্য তারা ইলম শিক্ষা করা ও শিক্ষা দেওয়ার ঘোর বিরোধী আপন লোকেদের ইলম থেকে এমনভাবে বাধা দিয়ে থাকেন যেন তারা ইলম ও আলেমের দুশ্মন অথচ তারা বুঝতে পারছেন না যে তারা তাঁদের নিজেদেরই ইমানের ক্ষতি করছেন তারা বহাস করেন যে নবী সাল্ল সাল্লাম উম্মি ছিলেন কিন্তু তারা বোঝেন না যে নবী তো ওহি লাভ করতেন যে ওহি হল ইলমের ভাণ্ডার জাহেল সুফিরা বলেন আল ইলমু হিজাবুল্লাহল আকবর এই উক্তি থেকে বুঝতে পারা যায় ইলম হল আল্লাহকে পাওয়ার পথের সবচেয়ে বড় বাধা হজরত খাজা আজমিরি রহমাতুল্লা আলাইকে ওই উক্তির মতলব সম্বন্ধে জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন ওই উক্তির মর্ম হল ইলম হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় দারোয়ান অর্থাৎ আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় উপায় হল ইলম শিক্ষা করা ইলম ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব আপনারা জানেন যে তামাম পারা কোরআন শরীফ একই দিনে বা একই সময়ে একই সঙ্গে দুনিয়াতে নাজিল হয়নি বান্দার জরুরত মতো আল্লাহকে আল্লাহ তালা ধীরে ধীরে কিছু কিছু করে তেইশ বছর ধরে নাজিল করেছেন আপনারা জিজ্ঞেস করতে পারেন তাই যদি হয় তাহলে সবার প্রথমে কোরআন শরীফের কোন আয়াত নাজিল হল তার উত্তর হলো কোরআন মজিদের সর্বপ্রথম অবতীর্ণ আয়াতগুলি এই ইকরা বিস্মি রব্বিক খলাক থেকে মালাম ইয়ালাম পর্যন্ত এই ইকরা শব্দের অর্থই হল পড়ো বা ইলম শিখো তাহলে দেখা যাচ্ছে ইসলামের সর্বপ্রথম তালিমই হলো ইলম শিক্ষা করা হাদিস শরীফে ইলমের যে সমস্ত ফজিলাত বয়ান করা আছে তা থেকে কয়েকটি নমুনা স্বরূপ এখানে উদ্ধৃত করা হলো হযর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সারারাত্রি জেগে নফল ইবাদত করার চেয়ে অল্প কিছু সময় ইলম চর্চা করা বেশি স্বভাবের কাজ যখন মানুষ মারা যায় তখন তো তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু যদি সে তিনটি জিনিস রেখে যায় তাহলে সে কবরে শুয়ে শুয়েও কিয়ামত পর্যন্ত স্বভাব পাবে সেই তিনটি হলো এক সদকায় জারিয়া অর্থাৎ রাস্তাঘাট নির্মাণ কুয়া পুকুর খনন মুসাফির খানা এতিমখানা দাতব্য চিকিৎসালয় দিনী পাঠাগার মসজিদ মাদ্রাসা প্রভৃতি স্থাপন বা এই সব জিনিসের জন্য সম্পত্তি অফ করে দেওয়া দুই যে ইলম দ্বারা ফায়দা হাসিল করা যায় অর্থাৎ ইলম শিখে প্রচার করা ওয়াইজের দ্বারা তালিম দ্বারা কিতাব দান ও লেখার দ্বারা তবলিক দ্বারা ইত্যাদি ইত্যাদি তিন নেক আওলাদ যে পিতামাতার জন্য দোয়ায়ে ক্ষয়ের করবে যে ইলম শিক্ষার রাস্তায় চলে আল্লাহ তালা তাকে বেহেস্তে যাওয়া রাস্তায় চালিয়ে থাকেন ফরিস্তাগণ তালেবে ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানা সকল গুটিয়ে নিয়ে থাকেন অর্থাৎ ভক্তিভরে নম্রতা সহিত তারা ওড়া বন্ধ করে দেন আসমান ও জমিনের মধ্যে যত মোখলুক আছে এমনকি দরিয়ার মাছ পর্যন্ত আলেমদের জন্য খোদা পাকের কাছে দয়াই ইস্তেকফার করতে থাকে পূর্ণিমার রাত্রিতে সমস্ত তারার উপর চাঁদের যেমন ফজিলাত আবেদের উপর আলেমের তেমনি ফজিলাত আলেমরা নবীদের ওয়ারিসান নবীগন্ত সোনা চাঁদির মালিক ছিলেন না তারা ছিলেন ইলমের মালিক এক হাজার আবেদের চেয়ে একজন আলেম শয়তানের বিরুদ্ধে বেশি মজবুত ইসলামকে জিন্দা ও শক্তিশালী করার জন্য ইলম হাসিল ও প্রচার করতে যে লোকের মৌত এসে গেল বেহস্তে নবীগণের মধ্যে ও ওই ব্যক্তির মধ্যে একটি দরজার বা ধাপ বা স্তরের তফাত হবে সুভান ইলম শিখতে যে বেরুলো সে যতদিন না ফিরে আসে ততদিন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে রইল হযত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আনহু বলেন যদি আলেমগণ ইলমের হেফাজত করতেন এবং উপযুক্ত পাত্রে ইলম বিতরণ করতেন তাহলে আলেমগণ আপন আপন যুগে নেতৃত্ব করতে পারতেন কিন্তু তারা দুনিয়া হাসিলের জন্য দুনিয়া শক্ত লোকের কাছে ইল বিতরণ করেছেন আমি তোমাদের নবীকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সকল চিন্তা ভাবনাকে একমাত্র আখেরাতে চিন্তাতে পরিবর্তিত করে নেয় আল্লাহ তার দুনিয়ার চিন্তার জামিন হয়ে যান আর যার চিন্তা দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে থাকে অর্থাৎ বিষয় সম্পত্তির চিন্তা বিবি বাচ্চার চিন্তা মান ইজ্জতের চিন্তা ইমারত বালাখানার চিন্তা ব্যবসা বাণিজ্যের চিন্তা স্বাস্থ্য সৌন্দর্যের চিন্তা ভোগ বিলাসের চিন্তা ইত্যাদি ইত্যাদি সে দুনিয়ার বা চিন্তা জগতের যে খাতেই মরুক না কেন আল্লাহ তালা সেদিকে রহমতের নজরে ভূক্ষেপ করেন না তবে এখানে ইলম সম্পর্কে আরো একটু কথা আছে সেটা হলো ইলম কে ভায়া ও ফরজে আইন দুই রকম আছে শরীয়ত মোতাবেক চলতে হলে যতটুকু ইলমের দরকার ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের উপর ফরজ তাকেই বলে ফরজে আইন ফতোয়া ফারায়েজ ইত্যাদি করতে হলে যতটুকু ইলমের দরকার ততটুকু ইলম শিক্ষা করা ফরজেকে ফায়া অর্থাৎ প্রত্যেক অঞ্চলে অন্তত একজন লোক যদি ফতোয়া ফারায়েজ ইত্যাদি দিয়ে সাধারণ লোকের দিনই অভাব বা চাহিদা পূরণ করতে পারার মতন ইলম শিক্ষা করেন তাহলে সকলের মাথা থেকে বোঝা নেমে গেল সকলের ফরজ আদায় হয়ে গেল যেমন জানাজার নামাজ কয়েকজন পড়লে সকলের ফরজ আদায় হয়ে যায় এও তদ্রুপ ইলমের হকিকত ইলম কি ইলম হচ্ছে কলবের বা অন্তরের এক নূর বিশেষ বাতেনি নূর কেবল গাড়ি গাড়ি কিতাব পড়লেই কি সত্যিকার ইলম হাসিল হয়ে গেল কখনোই নয় হাদিস তফসির উসুল হিকমত কালাম প্রভৃতি বিভিন্ন শাস্তে বুৎপত্তি লাভ করতে পারলে বা বুঝতে পারলে মান্তিক হিকমত শিখে বেশ বাহাস মোনাজারা করতে পারলেই কি সত্যিকার ইলম হাসিল হয়েছে বলা যেতে পারে না কিতাব বুঝা বুঝানো বিভিন্ন শাস্ত্রে উৎপত্তি লাভ এ তো হলো ইলমের বাহ্যিক অবয়ব বা দেহ ইলমের রুহ বা প্রাণ বা হকিকত্ব তা নয় ইলম তো অন্তরের আলো সেটা আল্লাহর খাস দানিকা ফাজলুল্লাহল আল্লাহ তার করুণা যাকে চান তাকে দান করেন তিনি মহা করুণার মালিক সেই প্রকৃত ইলম হাসিল করতে পারলে দুনিয়া ও আখেরাতের হকিকত রহস্য ও তত্ত্ব সামনে প্রকটিত হয়ে উঠবে হক ও বাতিলের সংজ্ঞা ও তমিজ মালুম হয়ে যাবে মানুষ নিজেকে চিনতে পারবে নিজের কর্তব্য সম্বন্ধে সজাগ হয়ে উঠবে বিশ্বপ্রভুর সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে এরূপ ইলম যারা হাসিল করেছেন তাঁদের সম্বন্ধে আল্লাহতালা বলেছেন ইন্দামাই আকসাল্লাহ মিনীবাদহিল উলামা অর্থাৎ আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমরাই তাকে ভয় করে থাকেন উক্ত আলেমদের সম্বন্ধেই পাক কোরআন ও হাদিসে বহু সুসংবাদ ও ফজিলাত বয়ান করা হয়েছে ওই আলেমদেরই হাদিসে বলা হয়েছে ওরাসাতুল আম্বিয়া বা নবীগণের ওয়ারিসান ওই আলেমদের সম্বন্ধেই বিশ্বনবী বলেছেন আল্লাহ যার মঙ্গল করতে চান তাকে দিনের জ্ঞান দান করেন ওই দিনই ইলমকেই। হজর রসুল আকরম সল্ল সাল্লাম আল্লাহর রহমত বলে অভিহিত করেছেন ওই আলেমদের চেহারার দিকে দেখা বাদত। ওই আলেমদের জন্যই কুল মুখলুকাত ইস্তেকফার করে মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবপত্র যথারীতি পাঠ করে মাদ্রাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মৌলবী ডিগ্রি লাভ করা যায় সে ডিগ্রি নেক্কার বদকার মুসলমান অমুসলমান যেকোনো ব্যক্তি লাভ করতে পারেন কিন্তু কোরআন হাদিসে বর্ণিত আলেম শব্দটি এবং ওই মৌলবী ডিগ্রি সমান নয় কোরআন হাদিসে বর্ণিত আলেম হতে হলে মাদ্রাসার ডিগ্রি লাভ জরুরি নয় সে আলেম হওয়ার জন্য শরিয়াত ও তরিকতের ইলম হাসিল করতে হবে আরবি উর্দু ভাষাতে পড়েই হোক বা বাংলা ভাষাতে পড়েই হোক অথবা শুনে শুনেই হোক তরিকতের ইলম ছাড়া কেউ আলেম হতেই পারেন না তাই দেখা যায় মাদ্রাসার ডিগ্রি প্রাপ্ত অনেক মৌলবী আদর্শ নন চরিত্রবান নন খোদাভীর নন ইলমে তরিকত ব্যতীত কোন মৌলবী আলেম বলে গণ্য হতে পারেন না এটা খুব এটা খুব ভালোভাবে আমাদের বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে গান বাজনা সিনেমা থিয়েটার নরনারীর অবাধ মেলামেশা অর্থাৎ পর্দা প্রথার উচ্ছেদ লটারি জুয়া মদ দাড়ি গাঁজা তামাক বিড়ি সিগারেট ইত্যাদি ধূমপান এই যুগে আমাদের দৈনন্দিন রুটিনে পরিণত হয়ে দাঁড়িয়েছে আবার শিক্ষিত লোকেরাও এসবের সমর্থনে আছেন তারা বলেন এতে ক্ষতি কি এতে কিছু উপকারও পাওয়া যায় হজরত সোল্ল সাল্লাম বলেন সংরক্ষিত স্থানের আশেপাশে যদি কেউ গরু ছাগল চড়ায় তাহলে ওই ঘেরা জায়গার ভিতরে গরু ছাগলের ঢুকে পড়ার খুবই সম্ভাবনা আছে এই মর্মের হাদিস বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ প্রভৃতিতে বিভিন্ন ভাষায় পাওয়া যায় এখন হাদিসটি সরলভাবে আলোচনা করা হোক আপনারা আপনার ছোট ছেলেটি যদি একটি ধারালো অস্ত্র হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে তাহলে আপনি তাকে তিরস্কার করেন কারণ হাত পা কেটে যেতে পারে মানুষকে চলন্ত ট্রেনে উঠতে সকলেই নিষেধ করে থাকে কারণ যদি আকস্মিকভাবে মানুষটি পড়ে যায় তাহলে তো মারা যাবে জীবন তো আর ফিরে পাওয়া যাবে না অবশ্যই চলন্ত ট্রেনে মানুষ যদি দৌড়ে গিয়ে উঠে পড়তে পারে তাহলে তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছে যাবে একথা সত্য কিন্তু যদি হঠাৎ পড়ে মারা যায় বা আহতই হয় তাহলে অবস্থাটা কী দাঁড়াবে জ্ঞানী ব্যক্তিমাত্রেই অনুভব করতে পারেন সুতরাং যেসব জিনিসে আমাদের অপকার ও ক্ষতি বেশ বড় রকমের আছে তাতে কিছু উপকার থাকলেও সেসব কাজ থেকে রহমান রহিম বিশ্বপ্রভু ও তার মহাজ্ঞানী রসুল কঠোরভাবেই নিষেধ করেছেন শরাব সম্বন্ধে পবিত্র কোরআনে যে বিভিন্ন আয়াত আছে তা একটি স্পষ্ট নজির আজকাল জগতে কত আত্মহত্যা পত্নী হত্যা পতিহত্যা হত্যা শিশু হত্যা ভ্রূণ হত্যা ঘটছে তা তো সংবাদপত্র পাঠকগণের কাছে অবিদিত নয় এসব কেন ঘটছে প্রেমে ব্যর্থতা পরস্ত্রী গমন মূলে নয় কি পর্দা প্রথা উচ্ছেদ সাধনের এসব কুফল নয় কি নররানীর অবাধ মেলামেশা ও সিনেমা এর জন্য কতখানি দায়ী তা সুধি পাঠকবর্গ চিন্তা করুন সিগারেট চুরুট গান বাজনা প্রভৃতিই হয়েছে এই যুগের সভ্যতা ও শিক্ষার ফল সাপের বিষে জর্জরিত মানুষ তিতা জিনিসের মধ্যেই মিষ্টতা অনুভব করে জ্বরের রোগী মিষ্ট জিনিসেই তিতা আস্বাদ পায় আজ আমরা আধ্যাত্মিক রোগে বিষে আক্রান্ত তাই অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় মনে করতে লেগেছি প্রকৃত ইল বা জ্ঞান যদি আমাদের থাকত তাহলে আমরা এইভাবে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় মনে করতাম না সত্যিকার ইলম যাকে বলে তা আমাদের নেই তাই আমাদের এই অবস্থা অমা আলাইনাল আসসালাম